আয়না আর ডিম ভাঙলে জোড়া লাগে না, তেমনি মানুষের নিঃশ্বাস আর বিশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। আমি তোমায় অন্ধবিশ্বাস করি, এটা যতটা সত্যি আমি অন্ধ নই, সেটা তার থেকেও বড় সত্যি। দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে যায় সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। কখনো কোনো দিন কারো ক্ষতি চাইনি, অথচ আমার ক্ষতি করার লোকের অভাব হয়নি। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। কেউ যখন প্রশ্ন করে ভালোবাসা কি, আমি উত্তর দেই, যে বাসায় ভালো ঘুম হয় তাকেই ভালোবাসা বলে। বাঙালি কখনো মানুষকে বিশ্বাস করে না, কারণ তারা ঘুমন্ত মানুষকে জাগিয়ে জিজ্ঞেস করে, কিরে ঘুমাইছিস, কথা ঠিক কিনা। শিক্ষা যদি মানুষের দরজা হয়, তাহলে আচরণ সেই দরজার চাবি। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেদব হওয়া অনেক ভালো। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন, সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। বুঝলে প্রিয়, মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। কাটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়া আর বিপদের সময় পাশে না থাকা, বন্ধুদের সঙ্গ ত্যাগ করাই ভালো। চারিদিকের অস্থিরতা মাঝে মাঝে বেঁচে থাকার আনন্দটা ধুলোমাটি করে দেয়।